সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, তারই আলোকে আজ আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ক্লাসটি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্য। আর এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে তিনটি প্রতীক প্রাণী আছে। সেই তিনটি প্রতীক প্রাণীর মধ্যে আজ আমি তোমাদের সাথে রুই মাছ নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রুই মাছ। আর এই রুই মাছ আমাদের দেশে অতি পরিচিত সুস্বাদু মাছ, মানে আমাদের দেশে অতি পরিচিত সুস্বাদু মাছ। আর রুই মাছ হলো মেজর কাঠজাতীয় মাছ, মানে মেজর কাঠজাতীয় মাছ। আর মিঠা পানির যেসব মাছের মাথায় আঁশ থাকে না, কিন্তু সারা দেহ সাইক্লয়েড আঁশ দিয়ে আবৃত থাকে আর দেহ গহ্বরে পটকা থাকে, তাদেরকে কাঠজাতীয় মাছ বলে। তাহলে শিক্ষার্থী, কাঠজাতীয় মাছ কাকে বলে? যে মিঠা পানির যেসব মাছের মাথায় আঁশ থাকে না, কিন্তু সারা দেহ মানে সাইক্লয়েড জাতীয় আঁশ দ্বারা আবৃত থাকে আর দেহ গহ্বরে পটকা থাকে, তাদেরকে কি বলে? তাদেরকে কাঠজাতীয় মাছ বলে। আর কাঠজাতীয় মাছের মধ্যে যেগুলো আকৃতিতে বড় এবং দ্রুত বর্ধনশীল, মানে দ্রুত মানে তাড়াতাড়ি বৃদ্ধি পায়, দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, সেগুলোকে বলে মেজর কাঠ। আর বাংলাদেশে তিনটি বড় কাঠজাতীয় মাছের মধ্যে রুই মাছ হলো মানে স্বাদু পানির চাষযোগ্য, সুলভ, জনপ্রিয়, প্রোটিন সমৃদ্ধ, সুস্বাদু মাছ। এটি কি মানে এটি হলো যে স্বাদু পানির চাষযোগ্য। আর কি রুই মাছ হলো স্বাদু পানির চাষযোগ্য, সুলভ, জনপ্রিয় ও প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু মাছ। আর এটি একটি দ্রুত বর্ধনশীল মাছ এবং স্বাভাবিক অবস্থায় খামারে বছরে মানে 35 থেকে 45 সেন্টিমিটার মানে সেন্টিমিটার লম্বা আর 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট হয়। আর কিন্তু রুই মাছের পুনর্বৃদ্ধি মানে কিন্তু মানে হালদা নদীর যে রুই মাছ আছে, মানে হালদা নদীর যে রুই মাছ আছে, সেই রুইয়ের পুনর্বৃদ্ধি হয় 2 থেকে 2 কেজি পর্যন্ত, মানে বৃদ্ধি 2 থেকে 2 কেজি পর্যন্ত কি হয়, তারা বাড়ে। আর এই কারণে হালদা নদীর রুই মাছের রেণুপোনা বা মানে রুইয়ের রেণুপোনা বা ডিম পোনা প্রতি কেজি সর্বনিম্ন 60 থেকে 65 হাজার টাকা, মানে সর্বোচ্চ 1 লক্ষ টাকা হয়ে থাকে। আর শুধু বৃদ্ধি হারের জন্যই নয়, বিভিন্ন চাষ বা লালন কেন্দ্রগুলোতে অন্তঃপ্রজননের ফলে বামনত্ব, বিকলতা মানে বিকলাঙ্গতা সহ বিভিন্ন জিনগত সমস্যা দেখা দেয়ায় হালদার প্রাকৃতিক ও বিশুদ্ধ জিনের পোনা এখন আরও দুর্মূল্য হয়ে উঠেছে। আর শিক্ষার্থীর রুই মাছের বসতি হলো যে রুই মাছ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি, মানে প্রাকৃতিক এরা প্রজাতি কোথাকার? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। আর স্বাদুপানির পুকুর, নদী, হ্রদ ও মোহনা এদের পাওয়া যায়। আর বাংলাদেশের বিভিন্ন বড় নদ নদীতে বিচরণ করে আর ডিম ছাড়ার জন্য মানে ডিম ছাড়ার সময় এরা প্লাবনভূমিতে প্রবেশ করে। আর স্বাদ মানে স্বাদ আর সহজ চাষ পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বের কারণে ও পুষ্টির ঘাটতি মেটাতে শ্রীলঙ্কা, নেপাল, চায়না, রাশিয়া, ফেডারেশন, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া ও আফ্রিকান দেশগুলোতেও রুই মাছের চাষ হচ্ছে। আর ইন্ডিয়ান আন্দামান দ্বীপপুঞ্জে মিঠা পানি নদীতেও অনুপ্রবেশিত রুইয়ের সাফল্য চাষ হচ্ছে। আর এই রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে, শিক্ষার্থী, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা। তাহলে শিক্ষার্থী, আমরা রুই মাছের বৈজ্ঞানিক নাম কি আমরা একটু দেখে নে। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা। শিক্ষার্থী, তাহলে রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা। আর এই রুই মাছ স্বভাব, এদের স্বভাব হলো এরা জীবনে প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় জীব। আর এই প্লাঙ্কটন জাতীয় জীব হচ্ছে মানে উদ্ভিদ প্লাঙ্কটনও হতে পারে এবং প্রাণী প্লাঙ্কটনও হতে পারে। আর আঙ্গুলি পোনা দশায় প্রধানত প্রাণী প্লাঙ্কটন মানে গ্রহণ করলেও ডেসমিড, তারপর হলো ফাইটোফ্লাজেলেট, শৈবাল, রেণু প্রভৃতি এরা গ্রহণ করে থাকে। মানে আঙ্গুলি পোনা দশায়, আঙ্গুলি পোনা হলো যে আঙ্গুলের মতো যখন তাদের আকার দেখা
হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে আঙ্গুলি পোনা দশা সেই আঙ্গুলি পোনা দশা প্রধানত প্রাণী প্রাণটন গ্রহণ করলেও এরা কি করে ফাইটোফ্যাসিলেট শৈবাল রেণু প্রভৃতি এরা গ্রহণ করে থাকে আর তরুণ ও পূর্ণ বয়স্ক মাছ পানির মাছতরের শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ বেশি গ্রহণ করে মানে অর্থাৎ প্রধানত এরা শাকাশী কেন শাকাশী বলা হচ্ছে তারা তারা হচ্ছে যে তরুণ পূর্ণবয়স্ক মাছ পানির মাঝ স্তরের শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ বেশি গ্রহণ করে উদ্ভিদ গ্রহণ করে বলে বেশি তাদেরকে কেন বলা হচ্ছে শাকা এ কারণে এদেরকে শাকাশী বলা হচ্ছে আর পৌষ্টিক নালীতে পচনশীল জৈব পদার্থ ও বালু কাদা প্রভৃতি দেখে তলদেশী খাদক মনে হয় মানে এদের পৌষ্টিক নালীতে পৌষ্টিক নালীতে কি পাওয়া যাচ্ছে জৈব পদার্থ ও বালু কাদা মানে এই প্রভৃতি দেখেও মনে হচ্ছে কি যে এরা মাঝে মাঝে স্থানে অবস্থান করলেও এই এদের পৌষ্টিক নালীতে জৈব পদার্থ বালু কাদা প্রভৃতি দেখে তলদেশী খাদক বলেও মনে হয় আর খুঁটে খাওয়ার উপযোগী নরম ঝালন যুক্ত ঠোঁট এবং মুখগহ্বরীয় অঞ্চলে দাঁতের বদলে ধারার কর্তন আল দেখা যায় মানে দেখে বোঝা যায় যে রুই মাছ নরম জলজ উদ্ভিদও আহার করে থাকে আর ফুলকার সরু চুলের মতো ফুলকা ডেকার দেখে প্রমাণ পাওয়া যায় যে এই মাছ অতি ক্ষুদ্র প্লাঙ্কটন জাতীয় মাছও কি করে মানে প্লাঙ্কটন জাতীয় অতি ক্ষুদ্র প্লাঙ্কটনও এরা কি করে আহার করে কেন বোঝা যায় এদের ফুলকা সরু চুলের মতো কি থাকে ফুলকা ডেকার দেখে প্রমাণ পাওয়া যায় যে এরা অতি ক্ষুদ্র প্লাঙ্কটন কি হয় তারা সেকে খায় আর মাছের পোনাগুলো ঝেঁকে মানে ঝাঁক বেঁধে মানে চলে আর বয়স্ক মাছ পৃথক জীবন অতিবাহিত করে মানে কি পোনাগুলো তো কি করে পোনাগুলো ঝাঁক বেঁধে চলে এবং পৃথক মানে বয়স্ক মাছ কি করে পৃথক জীবনযাপন মানে অতিবাহিত করে থাকে আর রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা বাঁচতে পারে না আর রুই মাছের বাহ্যিক গঠন হলো যে রুই মাছ হলো একটি অস্থিময় মাছ মানে এই রুই মাছ অস্থি দ্বারা এদের কঙ্কাল হলো কি অস্থি দ্বারা গঠিত তাই রুই মাছ কি অস্থিময় মাছ আর এদের দেহ অনেকটা মাকু আকৃতি অর্থাৎ মধ্যভাগী চওড়া আর দুই প্রান্ত ক্রমশ সরু তাহলে শিক্ষার্থী রুই মাছের দেহ মাকু আকৃতির কেন রুই মাছের দেহ মাকু আকৃতির হলো যে এদের মধ্যভাগ হলো কি মধ্যভাগ চওড়া এবং দুই প্রান্ত ক্রমশ সরু এই কারণে কি রুই মাছের দেহ মাকু আকৃতির আর প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি মানে এদের দেহ কি প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি আর প্রচ্ছদ হলো ডিম্বাকার আর চলনের সময় পানির গতি মানে পানির ভিতরে গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এদের এই আকৃতিকে কি বলা হচ্ছে স্ট্রিম লাইন আকৃতি বলে তাহলে শিক্ষার্থী রুই মাছের যদি প্রশ্ন আসতে পারে যে রুই মাছের দেহকে স্ট্রিম লাইন আকৃতির বলা হয় কেন কেন বলা হয় যেদের দেহ প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি আর প্রস্থচ্ছেদ ডিম্বাকার আর চলনের সময় পানির ভিতর মানে মাছ যখন পানির ভিতর চলাচল করেছে সে চলনের সময় পানির ভিতর গতি মানে বাধাপ্রাপ্ত হয় না বলে এই ধরনের আকৃতিকে কি বলা হচ্ছে স্ট্রিম লাইন আকৃতির দেহ বলা হচ্ছে আর রুই মাছের দেহ তিনটি অংশে বিভক্ত মাথা দেহকাণ্ড এবং লেজ আর শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে রুই মাছের যে আয়স সে আয়স নিয়ে তোমাদের সাথে আজ আমি আলোচনা করবো এবার তাহলে শিক্ষার্থী রুই মাছের দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড ধরনের আয়স দ্বারা আবৃত থাকে তাহলে শিক্ষার্থী রুই মাছের দেহ কোন ধরনের আয়স দ্বারা আবৃত থাকে যে রুই মাছের দেহ সাইক্লয়েড ধরনের আয়স দ্বারা আবৃত থাকে এগুলো পাতলা প্রায় গোল ও রূপালী চকচকে মানে এগুলো কি পাতলা গোল ও রূপালী রঙের চকচকে আর পৃষ্ঠদেশীয় আয়েশের কেন্দ্রে লালচে মানে পৃষ্ঠদেশীয় যে আয়েস আছে সে আয়েসের কেন্দ্র হলো লালচে প্রান্ত কালো রঙের আর কেন্দ্রের লালচে মানে কেন্দ্রের যে লালচে রং সেই লালচের রং জনন ঋতুতে আরো গাঢ় ও উজ্জ্বল হয় আর জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশে রুই মাছের পৃষ্ঠদেশের রং লালচে সবুজ হতে পারে মানে কি জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশে মানে জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশের রুই মাছের পৃষ্ঠদেশের রং কি হতে পারে রুই মাছের পৃষ্ঠদেশের রং লালচে সবুজ হতে পারে আর আয়েশে এককেন্দ্রিক বৃত্তাকারে স্তরে স্তরে মানে এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান জমা হওয়ায় আয়েশের উপরিভাগের বৃত্তাকার উঁচু মানে আয়েশের উপরিভাগে কি হয় বৃত্তাকার উঁচু আর ও নিচু খাত সৃষ্টি হয় আর স্তরগুলো স্তরগুলো কেন্দ্রটি হচ্ছে ফোকাস
তাহলে শিক্ষার্থী যে আইসের যে এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে কি উপাদান জমা হচ্ছে, স্তরে স্তরে অস্থি উপাদান জমা হচ্ছে, জমা হওয়ায় আইসের কি হচ্ছে উপরিভাগে বৃত্তাকার উঁচু আর ও নিচু খাদের সৃষ্টি হয়, মানে নিচু খাদ সৃষ্টি হয়, আর স্তরগুলোর কেন্দ্রটি হচ্ছে কি ফোকাস। তাহলে শিক্ষার্থী এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে যে আইসের মানে আইসের এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে কি উপাদান জমা হচ্ছে, কি স্তরে স্তরে অস্থি উপাদান জমা হওয়ায় আইসের কি হচ্ছে আইসের উপরিভাগে বৃত্তাকার উঁচু আর এবং নিচু খাদের সৃষ্টি হয়, আর এই স্তরগুলোর কেন্দ্র হচ্ছে কি, স্তরগুলোর কেন্দ্রটি হচ্ছে ফোকাস। তাহলে শিক্ষার্থী এটি হচ্ছে কি স্তরগুলোর কেন্দ্রটি হচ্ছে ফোকাস, আর এটি সাধারণত কি থাকে এক পাশে থাকে, আর উঁচু আলগুলোকে বলে সার্কুলাস। তাহলে উঁচু আলগুলোকে কি বলে সার্কুলাস, আর এক বছরে কি বলে থাকে সার্কুলি বলে থাকে। আর এগুলোর সাহায্যে এদের বংশ মানে বাৎসরিক বৃদ্ধি মানে এই এই উঁচু আলগুলোকে কি বলতেছে সার্কুলাস বলে, আবার আর এগুলো সাহায্যে বাৎসরিক বৃদ্ধি বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায়। মানে এগুলো সাহায্যে কি করা হয় রুই মাছের যে বাৎসরিক মানে বৃদ্ধি, সেই বাৎসরিক বৃদ্ধি আর বিভিন্ন ঋতুতে যে বৃদ্ধি হয়ে থাকে সেই বৃদ্ধি সম্বন্ধে এদের এই ধারণা পাওয়া যায়। আর সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মকালে আইস বেশি বৃদ্ধি হয়। তাহলে শিক্ষার্থী আইসের বেশি বৃদ্ধি হয় কোন সময়, বসন্তকালে এবং গ্রীষ্মকালে। আর আইসের সম্মুখভাগ তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। ডার্মিস বলতে আমরা কি বুঝবো, ত্বক, সে ত্বকের ভিতর কি থাকে প্রবিষ্ট থাকে। এখানে দেখি দেখানো হয়েছে যে প্রথিত অংশ, তাহলে কি বলা হয়েছে যে আইসের সম্মুখভাগ কি, যে আইসের সম্মুখভাগ হলো যোজক তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে, মানে ত্বকের পকেটে কি থাকে ত্বকের ভিতরে প্রবিষ্ট থাকে। আর পশ্চাৎ ভাগ হলো ডেন্টিন নির্মিত ও উন্মুক্ত, আর উন্মুক্ত অংশে থাকে সুস্পষ্ট বৃদ্ধি রেখা ও অনেক রঞ্জক কোষ। আর আয়ুষগুলো পরস্পর মানে আয়ুষগুলো পরস্পর পরস্পরকে কি করে আংশিকভাবে ঢেকে রাখে, মানে আংশিকভাবে ঢেকে লম্বালম্বি ও কোনাকোনিতে সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। আর আয়ুষগুলো সবসময় মিউকাসের পাতলা ঝিল্লিতে মানে পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে। তাহলে শিক্ষার্থী আমরা এখানে কি রুই মাছের আয়ুষ সম্পর্কেও আমরা ধারণা পেলাম। তাহলে শিক্ষার্থী রুই মাছ কোন ধরনের আয়ুষ দ্বারা আবৃত থাকে, রুই মাছ কি থাকে, রুই মাছ হলো সাইক্লোয়েড ধরনের আয়ুষ দ্বারা, রুই মাছের দেহ সাইক্লোয়েড ধরনের আয়ুষ দ্বারা আবৃত থাকে। তাহলে শিক্ষার্থী আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সকলকে ধন্যবাদ।